আজ থেকেই কিন্তু শিক্ষক শিক্ষিকারা তারা নিয়মিত স্কুলে যাবেন, এটা শিক্ষা দপ্তরের তরফ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। নভেম্বরের 16 তারিখ থেকে পঠন পাঠন শুরু হবে এবং স্কুলের যাবতীয় কাজ, সবটা পরিকাঠামো ঠিক রয়েছে কিনা সেটা আগে থেকে দেখতে বলা হয়েছে এবং সেই অনুযায়ী একেবারে কোভিড প্রোটোকল মেনে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের হাজির হতে বলে দেওয়া হয়েছে। আজ থেকেই ইতিমধ্যেই স্কুলগুলিতে স্যানিটাইজেশনের কাজ শুরু হয়ে গিয়েছে, সেই ছবি আপনাদের বারবার আমরা দেখিয়েছি। আজ বিকেলে ঘোষণা হতে পারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের দিনক্ষণ, এমনটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে। বিধি মেনে 16 তারিখ থেকে খুলবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি এবং আজ থেকেই যেমনটা জানা যাচ্ছে শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাবেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের দিনক্ষণ আজ বিকেলে ঘোষণা করা হতে পারে। আমরা বিষয় সম্পর্কে আরও জেনে নেব, কথা বলবো শ্রেয়সী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রেয়সী, কি খবর পাচ্ছে বিষয়? দেখো, 16 তারিখ থেকে যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেই ঘোষণা অনুযায়ী সমস্ত স্কুল কলেজ খুলতে চলেছে। আমরা জানি যে স্কুলের ক্ষেত্রে নবম থেকে দ্বাদশ শ্রেণী এবং কলেজের ক্ষেত্রে সমস্ত এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সমস্ত স্তরেরই ক্লাস শুরু হবে। এখন এক্ষেত্রে সেই নির্দেশিকা, শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী আজ থেকে কিন্তু শিক্ষক শিক্ষিকা এবং অবশ্যই শিক্ষাকর্মী ও আধিকারিকদের প্রত্যেকের কিন্তু কলেজে উপস্থিতি বাধ্যতামূলক। ফলে আজকে 1 নভেম্বর, সে 1 নভেম্বর থেকে প্রত্যেককে যেতে বলা হয়েছে এবং স্কুল স্যানিটাইজ করা ইত্যাদি বা কলেজ স্যানিটাইজ করা এবং যাবতীয় প্রসেস, অর্থাৎ কোভিড নিয়ম মেনে যাবতীয় প্রসেস কিভাবে চালু করা যায় সেই সমস্ত ব্যবস্থাপনাও কিন্তু আজ থেকে শুরু হয়ে যাবে, যাতে 16 তারিখে স্কুলটা প্রপারলি শুরু করা যায় বা কলেজটা শুরু করা যায়। ফলে আজ থেকে কিন্তু শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের উপস্থিতি শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী বাধ্যতামূলক, আসতে সবাইকেই কিন্তু বিশ্ববিদ্যালয় বা কলেজে যেতে হবে। অনেক ধন্যবাদ শ্রেয়সী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। চোখ রাখবো পরের খবরের দিকে। দীপাবলিতে সমস্ত রকম বাজির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ব্যবসায়ী সংগঠন যাচ্ছে এমনটা কিন্তু আমরা খবর পাচ্ছি। আমরা এই বিষয় সম্পর্কে আরও জেনে নেব, কথা বলবো অন্নবাংশু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকবেন। তবে তার আগে আপনাকে আরও একবার জানিয়ে রাখবো, দীপাবলিতে যে কোনো ধরনের বাজিতে নিষেধাজ্ঞা, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বাজি ব্যবসায়ী সংগঠন এবং আজ মামলা শুনবে অবকাশকালীন বেঞ্চ, সেই বিষয় সম্পর্কে আরো জানবো। অনুবংশ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে। অনুবংশ, কি খবর পাচ্ছ এই বিষয়ে? দেখো, বাজি ব্যবহার নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্ট্রিক্টলি অর্ডার দিয়েছে যে কোনো বাজি ব্যবহার করা বা বিক্রি করা যাবে না এই দীপাবলিতে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে একটি বাজি সংগঠন তারা সুপ্রিম কোর্টে মামলা করেছে। তাদের বক্তব্য দিকে সুপ্রিম কোর্ট গ্রিন বাজিকে অনুমতি দিয়েছিল, হাইকোর্ট সেটা খারিজ করে দিয়েছে। এই সেই জন্যই তারা গ্রিন বাজি বানিয়েছে এবং তাদের ব্যবসা অনেক ক্ষতি হবে, এই আশঙ্কা নিয়ে তারা কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করেছে। আজকে অবকাশকালীন যে বেঞ্চ আছে সুপ্রিম কোর্টে, সেই বেঞ্চে সকাল 11টা নাগাদ শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ অনুবংশ। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।